শুষ্ক মৌসুমে দেশে বাড়ে বায়ু দূষণের মাত্রা ফলে মানুষ আক্রান্ত হয় বায়ু দূষণজনিত বিভিন্ন রোগে গবেষণা বলছে দেশে বায়ু দূষণের কারণে প্রতিদিন একজনের যে ক্ষতি হয় তা দুটি সিগারেট পানি ক্ষতির সমান বায়ু দূষণ নিয়ে দাউদ হাসানের রিপোর্টে দেখুন বিস্তারিত শীতকাল শুরুর আগ থেকেই দ্রুত খারাপ হতে থাকে ঢাকার বাতাস দূষিত বস্তুকণা বেড়ে বিপজ্জনক করে তোলে বায়ুর মান ফলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়েন নগরবাসী বাড়তে থাকে বায়ু দূষণজনিত রোগী দুলাবাল কারণে আমাদের যে ঠান্ডা জ্বর কাশি অনেকের মানুষ এই দুলা জন্য অসুবিধা হইতে আছে এটা সবাই অবগত আছে ফুসফুসের সমস্যা হয় তারপরে আপনার কারো যদি অ্যালার্জির সমস্যা থাকে সে তো অবশ্যই মাস্ক ছাড়া বাইরে পসিবল না কষ্ট অ্যালার্জি অ্যাজমা রাজধানী ডাগারগাঁওয়ে দুইশো পঞ্চাশ সজ্জার টিবি হাসপাতালের চিত্র এটি বহির বিভাগে রুগীর ভিড়ে ঠাসা যারা এসেছেন বেশিরভাগই দূষণজনিত রোগে ভুগছেন হাসপাতালটির তথ্য বলছে চলতি বছর গরমের সময় অর্থাৎ এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত প্রতি মাসে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ছয় থেকে আট হাজারের মতো রুগী কিন্তু শীতের মৌসুমে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত রুগী বেড়ে যায় কয়েক গুণ চিকিৎসক বলছেন হাসপাতালে এই সময়টায় স্বাভাবিক সময়ের চেয়ে শ্বাসকষ্ট ও নিউমোনিয়া সহ বিভিন্ন রোগীর সংখ্যা বেড়ে যায় বাংলাদেশের ফলে আমাদের প্রথমে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফুসফুসটা শ্বাসের মাধ্যমে অক্সিজেনটা নিচ্ছি সেখানে যদি দূষিতবাদ বেশি থাকে তাহলে কিন্তু আমার শ্বাসের মাধ্যমে ঢুকছে তখন আমাদের ব্লাড সার্কুলেশন মধ্যে ঠিক মতো হতে পারছে না হার্ট বেশি পরিমাণ পাম্পিং করছে আমাদের হার্ট ফেলিয়ার ডেভেলপ করে এরপর কিডনি ব্রেন সবটাই কিন্তু ড্যামেজ হয়ে যাচ্ছে শীতের এই সময়টা দেখে অনেকটুকু বেড়ে যায় যেমন আগে যদি গরমের সময় যদি ছিল দুইশো বা তিনশো এখন দেখা যাচ্ছে পাঁচশো ছয়শ আরো বেশি কিন্তু সামনের দিকে সংখ্যাটা পারে বায়ু দূষণের কারণে শুষ্ক মৌসুমে বয়স্ক শিশু রোগীর সংখ্যা বেশি বৃদ্ধি পায় তাই সুরক্ষা পেতে মাস্ক ব্যবহার সহ নানা পরামর্শ চিকিৎসকদের শুরুতে যখন আক্রান্ত হচ্ছে ঠান্ডা কাশি দিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া যথাযথ ওষুধ যেন না খাই ইচ্ছা মতো চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটা খাবে এবং যারা অ্যাসমা রোগী ইনহারে ব্যবহার করবে সেটা থেকে তারা আসলে ওইটা ব্যবহার করলে কিন্তু আর ভালো থাকতে হবে কিন্তু সবকিছু মিলে যদি সবাই আর নিজেকে একটু পরিবর্তন করে সচেতন হয় তাহলে রোগীর সংখ্যা আর আক্রান্ত রোগী হলে কিন্তু মৃত্যু অনেকটা কমে যাচ্ছে এমন বাস্তবতায় দূষণ ঠেকাতে এখনই প্রশাসনিক কঠোর পদক্ষেপ না নিলে নগরবাসীকে আরও চওড়া মূল্য দিতে হবে বলে জানান স্বাস্থ্য বিশেষজ্ঞরা দাউদ হাসান মাছরাঙা সংবাদ ঢাকা